হ্যালো মাই ডিয়ার প্যারেন্টস অ্যান্ড গার্জিয়ানস, আমি মুক্তি শর্মা আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাচ্চাদের এক্সাম শুরু হয়েছে, তো আপনারা নিশ্চয়ই টেনশনে আছেন। টেনশন করার কিছু নেই, বাচ্চাদের এক্সাম মোটামুটি ভালোই হচ্ছে। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, এক্সামিনেশনের যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আপনারা যেন নিতে আসেন। কোনো কোনো যেমন 3 ঘন্টার এক্সাম 10টা থেকে 1টা পর্যন্ত দেওয়া আছে, তো একটাই শেষ হবে। আমি পর্যবেক্ষণ করে দেখেছি যে ওই এক্সাম হলে প্রথম 1 ঘন্টা ওরা একদম স্পিডে লিখতে শুরু করে, যে ওদের মনে হয় কি ওদের সময় চলে যাচ্ছে। এটা করতে গিয়ে কি হয়, অনেক সময় ভুল লিখে, আর যে ধীরে একটু ধীরে ধীরে লিখলে ওদের ঠিকঠাক লেখা হবে, আর ওদের ওই যে হ্যাবিট গ্রো হবে বোর্ডের এক্সামে যখন ধীরে ধীরে যাবে। 3 ঘন্টা ওদের এক্সাম হলে বসে যে 3 ঘন্টা লিখতে হয়, সেই হ্যাবিটটাও ধীরে ধীরে হবে, আর এক্সাম হলে টিচাররাও ঠিকঠাক পর্যবেক্ষণ করতে পারবেন, তো ছাত্রছাত্রীদের এক্সামও ভালো হবে। তাই আপনাদের কাছে এটাই আমার অনুরোধ, আর টাইম অনুযায়ী আপনারা নিতে আসবেন। ধন্যবাদ।